হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিরিতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দ্বারা ভালো আছি তো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এখন সকাল আটটা বাজে তো আসলে আমার একটা অভ্যাস আছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নিচে নেমে যাই যে আমার মা নিচে কি করতেছে কারণ আম্মা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নিচে কিছু কাজ করে তো আমি নিচে গেলাম নিচে গিয়ে দেখি যে আম্মা হচ্ছে ধান সিদ্ধ দিবে আর কি তো আমাদের যে ধান লাগানো ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওগুলো কালকে কেটে ফেলেছে অর্ধেক কেটেছে আর অর্ধেক বাকি আছে আর এদিকে হচ্ছে একটা আনটি আর কি প্রতিবেশী আন্টি ধানের চিটা উড়াচ্ছিল আর কি মানে ধানগুলো কুলায় নিয়ে তারপরে নিচে ধানগুলো পরে আর যেগুলো কুড়া থাকে চিটা থাকে ওগুলো উড়ে যায় তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের ধান হচ্ছে অর্ধেক কেটেছে আর অর্ধেক হচ্ছে কাটা হয়নি আর যে অর্ধেক কাটা হয়েছে তার মধ্যে অর্ধেক হচ্ছে মারাই করা হয়েছে ঝাড়া হয়েছে আর অর্ধেক ঝাড়া হয়নি কারণ হচ্ছে লোক পাচ্ছিলাম না আমাদের এক প্রতিবেশী আর কি উনি মানে বলেছে যে করে দিবে কাজটা তবে ওনার হাতে আরও কাজ আছে এই জন্য উনি বলেছে উনি ওনার সুযোগ মতো করে করে দিবে তো এই জন্য উনি হচ্ছে মানে আরও কাজের পাশাপাশি আমাদেরটাও করে দেয় তো এখানে হচ্ছে আমার মেয়ে খেলা করছিল ধান দিয়ে আর ওখানে হচ্ছে মা ধান সিদ্ধ দিয়েছে দুইটা পাতিলে ধান সিদ্ধ দিয়েছে তো সবগুলো ধান হচ্ছে সিদ্ধ করে ফেলবে তারপরে হচ্ছে উপরে ছাদে নেড়ে দিবে আর এদিক হচ্ছে আমি কাপড় ধুবো এজন্য জন্য কাপড় ভিজাবো আর কি কয়েকদিন যাবৎ কাপড় ভিজানো হচ্ছে না আর একবারে বেশি কাপড় জমে গেলে হচ্ছে ধুতে কষ্ট হয় আর আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে তাই ম্যাক্সিমাম সময় আমার মা এই কাপড়গুলো ধুয়ে দেয় তো আজকেও যেহেতু মা কাজ করতেছে ধানগুলো হচ্ছে সিদ্ধ দিচ্ছে উপরে আবার নেড়ে দিবে এই জন্য ভাবলাম আমি ধুয়ে ফেলি তো মিরপুরের বাসায় তো আমাদের সান্তার মা আছে যেজ যে জন্য আমার কাপড় ধোয়ার কষ্টটা হয় না আর এখানে আসলে হচ্ছে মা মাঝে মাঝে ধুয়ে দেয় মাঝে মাঝে আমি ধুই এই হচ্ছে অবস্থা তো দেখলাম যে ডিব্বায় হুইল পাউডার নাই এই জন্য হুইল পাউডারটা ঢেলে নিলাম তো হুইল পাউডার বললাম এই জন্য যে আগে হুইল পাউডার ইউজ করতাম তো আমার এখন ওইটা মুখস্থ হয়ে গেছে এখন হচ্ছে যে কোনো পাউডার আনলেই আমি ওইটাকে হুইল পাউডার বলি তো এই জন্য একটু ক্লিয়ার করলাম আপনাদের সাথে তো এখানে আমি আলাদা আলাদাভাবে কাপড় ভিজাবো আমার মেয়ের একটা সাদা জামা আছে ওটা আলাদা ভিজাবো আর কালো কাপড়গুলো আলাদা ভিজাবো আর আমার সবুজ ড্রেসটা আলাদা ভিজাবো কারণ হচ্ছে সবুজ জামাটা থেকে সম্ভবত রঙ উঠবে আর কালো জামা থেকেও রঙ ওঠে ওই জন্য আমার ম্যাক্সিমাম জামা কাপড় থেকে রঙ ওঠে ওই জন্য আলাদা আলাদা ভিজাতে হয় আর কি তো আমার মিরপুরের বাসা কয়েকটা ছোট ছোট বালতি আছে আমি আলাদা ভিজাই তা আমাকে অনেকে প্রশ্ন করে স্বজনরা আসলে যে এত বালতিতে ভিজাও কেন তা আমি বলি যে রঙ ওঠে এই জন্য তো সবাই হাসে আর কি অবাক হয় আর আমাদের শান্তার মাও বলে যে একমাত্র আপনাকেই দেখি এত আলাদা আলাদা বালতিতে ভিজাতে আর কারো এত রং উঠতে দেখি না আপনার ভাগ্যটা খারাপ হয়তো বা যে আপনার জামা কাপড় থেকে রঙ ওঠে তা আমি বললাম যে হ্যাঁ আসলে আমার ভাগ্যটা হয়তোবা খারাপ আমার যে কোনো জামা থেকেই ম্যাক্সিমাম জামাকাপড় থেকেই রঙ ওঠে যে কারণে আমার সবসময় আলাদা আলাদা ভিজাতে হয় এই হচ্ছে অবস্থা তো আমার কাপড়গুলো ভিজানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কাপড় ভিজিয়ে রেখে আমি একটু রুমে এসেছি রুমটা গুছিয়ে নিব বিছানাটাকে গুছিয়ে নিব তো একটু পরে হচ্ছে আমি যাব ছাদে আমার মা যখন হচ্ছে ধানগুলো ছাদে নেড়ে দিবে তো আমি বলেছিলাম যে আমাকে ডাক দিও আমি একটু শেয়ার করব আমার বন্ধুদের সাথে তো তো আমি চাদরটা উঠিয়ে ফেলতেছি এখানে দুইটা চাদর বিছিয়েছি আপনারা জানেন অনেকেই যে আমি দুইটা চাদর বিছাই যে যে চাদরগুলো পুরাতন হয়ে যায় আর কি সেই চাদরগুলোকে আমি চাদরের নিচে বিছাই এতে করে আমার তোষুকের যে ময়লাটা সেটা আর কি মেন চাদরে লাগে না এবং মেন চাদরটা তাড়াতাড়ি ময়লা হয় না আর ডাইরেক্ট তোষুকের উপরে বিছাইলে আর কি ময়লা হয়ে যায় এটা আমার ফুপি আমাকে শিখাই দিছে আমার ছোট ফুপি আমাকে এটা বলেছে যে চাদরটা দেরিতে ময়লা হয় তো তারপর থেকে হচ্ছে আমি চাদরের নিচে একটা চাদর বিছাই তো চাদরের নিচে যে সাদা চাদরটা বিছিয়েছি ওটা আমাকে আমার একটা ভাবি গিফট করেছিল তার ভাই বাইরে থেকে নিয়ে এসেছিলো তো ওই চাদরটা বৈশিষ্ট্য হচ্ছে চার কোনায় চারটা রাবার লাগানো আছে এতে খুব সুন্দরভাবে তোষকের নিচে গুজে দিলে খুব সুন্দর থাকে আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমি এই যে কাপড়গুলো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ছাদে যাচ্ছি ছাদে কাপড়গুলো নেড়ে দিব আর আমাদের ছাদে হচ্ছে এত রোদ আর এত বাতাস কি বলবো আপনাদেরকে আপনারা মানে না আসলে বুঝবেন না যে কতটা রোদ থাকে আর কতটা বাতাস থাকে তো কাপড় হচ্ছে মুহূর্তেই শুকিয়ে যায় মানে দশ মিনিটের মধ্যে আপনার মানে কাপড় একদম শুকিয়ে মরমরা হয়ে যাবে রকম আর কি তো আমার কিন্তু বেশি রোদে কাপড় শুকালে আমার একটা শান্তি লাগে মনে হয় যে কাপড়টার ভিতরে কোনো সেত ভাব থাকে কিন্তু আমাদের ছাদের রোদের আরেকটা খারাপ দিক হচ্ছে যে কাপড়ের রং জ্বলে যায় মানে আপনি যদি দশ মিনিটের বেশি কাপড়টা রেখে দেন বা আপনি যদি কাপড় ছাদে শুকাতে দিয়ে ভুলে যান কাপড় নিতে তাহলে দেখা গেছে যদি তিন চার ঘন্টা রোদে থাকে একদম কাপড়ের রং জ্বলে যায় আমার কয়েকটা হচ্ছে চাদর নষ্ট হয়ে গেছে রঙ জ্বলে গেছে এরপর থেকে হচ্ছে আমরা চাদরটা একটু ছায়াতে দেওয়ার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি এই হচ্ছে এটার অসুবিধা তো আমি হচ্ছে ক্লিপ আনতে ভুলে গিয়েছিলাম তো আবার নিচে গিয়ে আবার ক্লিপ নিয়ে এসেছি কারণ ক্লিপ না দিলে হচ্ছে কাপড় উড়ে একদম কোথায় যে চলে যাবে তার খুঁজে পাওয়া যাবে না আপু আর ভাইয়ার কাছে যাই আপু আর ভাইয়ার নিচে দেখি কি করে তো আমি আমার ভাস্তিকে নিয়ে হচ্ছে একটু নিচে নেমেছি ঘরে হচ্ছে আমার ছেলে মেয়ে একজনকেও দেখছিলাম না তো মা বলল যে ওরা নিচে গেছে তো নিচে এসে দেখি যে দুই ভাই বোন বসে আছে কারণ হচ্ছে আমার মেয়ে হচ্ছে তার বাবার জন্য কান্না করছিল এই জন্য হচ্ছে আমার ছেলে হচ্ছে মানে ওকে নিয়ে নিচে বসে আছে যে বাবা চলে আসবে তো ওর বাবা হচ্ছে চিপস আনতে গেছিলো একটু দোকানে তো বলে গেছিলো আমার ছেলেকে যে চিপস আনতে যাচ্ছি ই আনা যদি আমাকে খোঁজে তাহলে তুমি ওকে নিয়ে নিচে যেও তো এই জন্য হচ্ছে আমার ছেলে ওকে নিয়ে নিচে বসে আছে যে বাবা তো একটু পরে চিপস নিয়ে চলে আসবে তো আমার মেয়েটা হচ্ছে এই লকডাউনে বাবাকে সারাক্ষণ কাছে পেতে পেতে হচ্ছে এমন অবস্থা হয়েছে যে একটু বাবা মানে চোখের আড়াল হলেই সে কান্নাকাটি শুরু করে দেয় বাবা কোথায় বাবা কোথায় তো এই যে দূর থেকেই হচ্ছে ওরা দেখে হচ্ছে বাবাকে ডাক দিতেছে আর মেয়ে তো দৌড় দিয়ে চলে গেছে বাবার কাছে বাবাকে বাবার কাছ থেকে চিপস নেওয়ার জন্য তোর বাবা হচ্ছে ওর জন্য চিপস আর ছেলে হচ্ছে বলেছিল যে আমার জন্য ইয়া মাউন্টেন ডিউ মানে ইয়েটা আনতে ড্রিঙ্কসটা তো সেটা ওর জন্য এনেছে তো আমার মেয়ে বলতেছে যে আমিও খাবো তো আমার মেয়ে আসলে ড্রিঙ্কস তেমন একটা খায় না তারপরও এখন আর কি দেখেছে এজন্য একটু টেস্ট করবে তেমন একটা খায় না তো এক চুমুক দিয়েই সে বলছে যে না আমি আর খাবো না রেখে দাও তো এই হচ্ছে এটাই তার হচ্ছে মনের শান্তি না তা আনছে কেন তা দিয়ে দাও বেয়ারে দিয়ে দাও আর আনারে দিয়ে দাও একটা আনার একটা বেয়ারে দিয়ে দাও কেন কেন দিবা না কেন তো এই যে এখানে হচ্ছে আমার মা সেই সিদ্ধ করা ধানগুলো হচ্ছে ছালা দিয়ে ঢেকে রেখেছে তো একটু পরে হচ্ছে এই ধানগুলো ছাদে নেড়ে দিবে আর তারপরে হচ্ছে এই ধানগুলো যখন সবগুলো শুকানো হয়ে যাবে তারপরে হচ্ছে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসবে তো আমি এখন আবার উপরে চলে যাচ্ছি তো দিনের মধ্যে কয়েকবারই আমার হচ্ছে উপর নিচ করতে হয় কারণ উপরে বেশিক্ষণ থাকলে ভালো লাগে না মনে হয় যে যাই দেখি মা নিচে কি করতেছে আর এদিকে হচ্ছে আমি আবারও আম কেটে রেখেছি কারণ হচ্ছে আপনার ভাই আবারও আমের জুস খাবে তো এই জন্য আজকে আবারও আমটাকে আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিব যেন ইফতারের আগে তারা হুড়ো না লাগে তাড়াতাড়ি যেন জুসটা করে ফেলতে পারি এই জন্য কেটে রেখে দিছি তো এদিকে হচ্ছে আমি একটু ছাদে এসেছি কারণ হচ্ছে মাকে বলেছিলাম যে যখন তুমি ছাদে ধানগুলো নেড়ে দিবা তো আমাকে ডাক দিও তো মা হচ্ছে আমাকে ডেকেছে যে তুমি ভিডিও করলে আসো তো হচ্ছে আমি ছাদে এসে একটু ভিডিও করতেছি মা কিভাবে ধান নেড়ে দিচ্ছে তো হচ্ছে ছাদে প্রচণ্ড রোদ এজন্য হচ্ছে ধান মানে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি বেশি দিন রোদে দিতে হবে না তো সকালের দিকে আকাশটা মেঘলা হয়ে আসছিল তো আমি মাকে বলছিলাম যে মা আকাশ মেঘলা থাকলে আর নেড়ে দিও না কারণ গত বছর হচ্ছে এরকম বারবার নেড়ে দিচ্ছিলো বারবার আকাশ মেঘলা হয়ে বৃষ্টি হচ্ছিলো আর বারবার এগুলো উঠিয়ে ফেলতে হচ্ছিল ওই জন্য এইবারও ভয় পেয়েছিলাম তো মা বললো যে সমস্যা নাই মেঘ মানে বৃষ্টি নামবে না আর কি তো যাই হোক আর বৃষ্টি নামেনি তো আপাতত যতটুকু ধান সিদ্ধ হয়েছিল তো যে আমাদের ছাদের গাছগুলো এই পাশে আছে হচ্ছে ধুন্দুল গাছ এটা ধুন্দুল গাছ এটা ধুন্দুল গাছ এখানেও ধুন্দুল গাছ এটা কি গাছ সাদা ডাটা সাদা ডাটা এটা সবই সাদা ডাটা এইটা সাদা ডাটা এই যে সাদা ডাটা এটা হচ্ছে একটা ছোট্ট আম গাছ এটা পেয়ারা গাছ বোম্বাই মরিচ গাছ পেঁপে গাছ ওইটা হচ্ছে লেবু গাছ জাম্বুরা সরি জাম্বুরা গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ এটা লাল সাদা ডাটা এটা লাল ডাটা ওইটাও লাল ডাটা সাদা ডাটা দুইটাই আছে মিলানো আছে এই পাশে হচ্ছে এগুলা আর এখানে আছে কচু গা কচু গাছ তা আমি কচু পছন্দ করি এজন্য আমার নিচ থেকে নে এখানে লাগিয়ে রেখেছে এখানে আছে পুদিনা পাতা মা পুদিনা পাতা যেন কি হয় খাইলে না না থানকুনি পাতা ইনশাআল্লাহ থানকুনি পাতা টাকা ও কয় কেউ আচ্ছা থানকুনি পাতা এই এই আর এই আমাদের অঞ্চলের মানুষরা বলে টাকা পাতা তার মানে এটা লাগাইলে আপনার বাসায় অনেক টাকা থাকবে আচ্ছা তো এই থানকুনি পাতা খাইলে যেন কি হয় কি জানো পেটের সমস্যা যায় ও আচ্ছা পেটের সমস্যার জন্য এটা খাওয়া খুব ভালো আর এই যে হচ্ছে আমার প্রিয় বেলি ফুল গাছ তো ফুলও ধরেছে মাসাল্লাহ এই যে দেখেন গেছে এই যে অনেকগুলো মরেও গেছে এখানে আছে পেয়ারা গাছ এই যে হচ্ছে মা পেয়ারা কারণ এই মা পেয়ারা গাছ থেকেই সবগুলো পেয়ারা গাছ নেওয়া হয়েছে মানে ওই পেয়ারার বিচি থেকে আর কি সবগুলো বাচ্চা পেয়ারা হয়েছে এই হচ্ছে আমাদের মেহেদি গাছ তো মেহেদি গাছটা মরে আবার তাজা হয় মরে আবার তাজা হয় আর এখানে আছে ডাটা শাক শুধু কি ডাটাই মা লাল ডাটা আমার হাজবেন্ড গত বছর লকডাউনে হচ্ছে আমার মাকে করে করে দিয়ে নিচে পলিথিন দেওয়া আছে আমার মা এটাকে বেড বলে বেড তো এই যে এখানে হচ্ছে আরেকটা বেড আছে তো এইখানে হচ্ছে লাল ডাটা নাকি লাল ডাটা আর হচ্ছে আমার মেয়ে বসার জন্য আমার মা ওই জায়গায় সিট বানায় রাখছে ওই তক্তাটা দিয়ে রাখছে আর এই যে হচ্ছে বাঙ্গি গাছ দেখেন বাঙ্গি গাছে মাসাল্লাহ কত ফুল ধরেছে এই যে একটা বাঙ্গিও ধরেছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আমাদের এই বাবু বাঙ্গিটার জন্য তা আমাদের গত বছর রোজায় কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে বাঙ্গি খেয়েছি চারটা বাঙ্গি খেয়েছি এবারও ইনশাল্লাহ খাবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং যদি হয় সুন্দরভাবে তা আপনারা দোয়া করবেন যেন খেতে পারি আর এটা হচ্ছে চুকাপাতা গাছ এটা দিয়ে নাকি ডাল রান্না করা যায় বা টক রান্না করা যায় ওইখানে কি গাছ আছে এই জায়গায় গাছ আছে ধনে পাতা আছে আর এখানে হচ্ছে ডাটা শাক গাছ বেগুন গাছ এখানে শাক গাছ এটা কি গাছ মরে গেছে মা লেবু গাছ লেবু গাছটা মারা গেছে বাঁচবে নাকি মারাই গেছে জানিনা পরে মারা গেছে আর এই যে বেগুন গাছ এই যে হচ্ছে মরিচ গাছ এখানে কিন্তু মরিচ আছে এটা গত বছরের মরিচ গাছ তো এই যে দেখেন মরিচ গুলা মানে পুষ্টি পাচ্ছে না এই জন্য চিকন চিকন মরিচ আর এই যে এইবারের মরিচ গাছ এই যে এগুলো ফুল সারছে দেখেন আর এই জায়গা আছে লাল শাক গাছ আছে এই জায়গা ধনে আছে এখানে ধনে পাতা আর লাল শাক এই যে দেখেন এই ছোট ছোট গুলো ধনে পাতা গাছ আর লাল শাক ডাটা গাছ ডাটা শাক গাছ আর এই যে এগুলো হচ্ছে লাল শাক আর হচ্ছে ধনেপাতা এই যে আর ওগুলোতে আম্মা হচ্ছে পরে কিছু গাছ লাগাবে ও ওইখানে হচ্ছে আম্মা পালং শাক বীজ ফেলেছে এখনো ওঠে নাই উঠবে আর কি এই তিন বস্তায় ওই এই যে এখানে ধুন্দুল গাছ লাগিয়েছে যেন এইখানে বেয়ে বেয়ে উঠে যেতে পারে এই যে আগেরবার বার ওই জায়গাটা ধুন্দুল গাছ লাগিয়েছিল এই যে দিয়ে দিছিল সুন্দর বেয়ে বেয়ে উঠে যায় তো এই যে ধুন্দুল গাছ এখানেও ধুন্দুল গাছ আছে আর এই যে আমাদের এই ড্রামে পানি রাখা হয় এখান থেকেই হচ্ছে গাছে পানি দেয় আমার আব্বা আর এটা হচ্ছে আমাদের টাঙ্কি তো এই তো আম্মু আমার আম্মু কি করে দোল খায় আর কি করে পুতুলটা দেখি আমার আমুর পুতুলটা আমার আমুর পুতুলটা দেখি আল্লাহ আমার মোর পুতুলটা রে কি বানাইছে এটা দেখি তো দেখি তো দেখি তো ভূত বানাইছো নানি বলে তুমি নাকি ভূত বানাইছো পুতুলটাকে হলুদ ওগুলা কি আনা হলুদ ওগুলা কি হলুদ হলুদ কি এই হ্যাঁ এগুলো হলুদ হয়েছে কেমনে আচ্ছা তুমি বাতাসে বসে দোলনা খাওয়া দেখ এই তো আমি ছাদে হচ্ছে কাপড়গুলো নিতে চলে এসেছি তো দেখেন ছাদে কি পরিমাণ বাতাস মাসাল্লাহ। তো আমার মা হচ্ছে ছাদে এতক্ষণ হচ্ছে বাকি ধানগুলো নেড়ে দিচ্ছিলো আর আমার মেয়ে হচ্ছে তার নানির ধান নাড়া হচ্ছে দেখছিল তা আমি তাকে কয়েকবার ডেকেছি যে ছাদে অনেক রোদ তুমি নিচে চলে আসো বললো যে না আমি নানুর সাথে থাকবো নানুর সাথে ধান্নারা দেখবো আর আমার কাছে ছাদের বাতাস ভীষণ ভালো লাগে আমি ছাদেই থাকবো তো সে হচ্ছে তার নানুর সাথে পাপার সাথে হচ্ছে ছাদে আছে তো এই যে ওর পাপা হচ্ছে এখানে বাঙ্গি গাছটাকে ঠিক করে দিচ্ছিল তো এই তো আমি এখন ছাদের থেকে কাপড়গুলো নিয়ে এসেছি এখন ভাজ করে হচ্ছে আলমারিতে যার যার জায়গা তার তার কাপড়গুলো রেখে দিব তো দশ মিনিটও মনে হয় লাগেনি কাপড়গুলো শুকিয়ে গেছে তো যেহেতু মা হচ্ছে ছাদে ছিল ওই জন্য মাই হচ্ছে আমাকে ডেকে দিয়েছে যে কাপড়গুলো নিয়ে যাও তা হলে রং জ্বলে যাবে তা না হলে আমি আসলে ভুলে যাই ছাদে কাপড় দিলেই হচ্ছে আমি ভুলে যাই তারপরে ভাইয়াকেও বলে রেখেছিলাম যে তুমি একটু আমাকে মনে করিয়ে দিও ছাদের কাপড়গুলো আনার কথা তা না হলে ভুলে যাব। তো এই তো এখন কাপড়গুলোকে ভাঁজ করে হচ্ছে আমি যার যার জায়গায় রেখে দিচ্ছি তো আজকে হচ্ছে আমার মায়ের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ রোজা রেখে হচ্ছে ধান সিদ্ধ করা আবার রোদের মধ্যে ছাদে নেড়ে দেওয়া তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি তো আমি বললাম যে মা তুমি একটু রেস্ট নাও শুয়ে থাকো আর এদিক হচ্ছে আমার মেয়েকে হচ্ছে তার বাবা গোসল করিয়ে দিচ্ছে তো আমি বলেছিলাম যে আসো আমি গোসল করিয়ে দিই তো বললো যে না আজকে বাবা গোসল করিয়ে দিবে তো মাঝে মাঝেই সে তার বাবার কাছে গোসল করার বায়না ধরে তো কারণ হচ্ছে তার বাবাকে সে যেভাবে বলে সেভাবেই শুনে যদি বলে যে সাবান দিও না তাহলে সে সাবান দেয় না এজন্য তার বাবার গোসল তার পছন্দ তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বড় করব না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন তাতে করে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানে অনেক অনেক দোয়া ভালোবাসা তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ